কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। শুভ লক্ষ্মী পুজো। আমি পুজো করব, স্নান স্নান হয়নি এখনো, মাথা শ্যাম্পু করেছি, স্নান করব, করে পুজোয় বসবো। তো তোমরা সকলেই হয়তো জানো, মানে যারা আমার ভিডিও দেখো বা যারা আমাকে চেনো, যারা আমাকে ভালোবাসো, তাদের মধ্যে অনেকেই জেনে গেছো হয়তো এত দিনে যে আমি কন্ট্রোভার্সি জোনটা থেকে বেরিয়ে গেছি, কন্ট্রোভার্সি ভিডিও আমি করছি না। আচ্ছা, কন্ট্রোভার্সি ভিডিও আমি কেন করছি না সেটা আমি পরে অন্য আরেকদিন বলবো। আর একটা ভিডিওতে আমি সবাইকে বলেছিলাম আমি ক্লিয়ার করব কিছু কথা, কেন আমি কন্ট্রোভার্সি ভিডিওটা করা বন্ধ করে দিয়েছি সেটা আমি এই ভিডিওতে বলবো না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে, যে কথাটা আমি বলতে এসেছি সেই কথাটা আমি বলতে পারবো না। তুমি ফ্যানটা অফ করো তো। তো সেই কারণে আমি আজকে একটা কথা বলতে এসেছি। আমি জানি না এটা কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যাবে কি পড়বে না, আমি কারোর পক্ষে কথা বলতে আসিনি, কিন্তু যেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমি এটার মধ্যে ছিলাম, আমি দুটো দিন ধরে ভিডিও দেখি না, কারণ আমি এখন কন্ট্রোভার্সির ভিডিওই দেখি না, যেহেতু করি না, দেখিও না, আমার ভালো লাগে না দেখতে। তো এবার কিছু মানুষ আছে যাদের, যারা আমাদের পরিচিত ছিল একটা টাইমে, কাছাকাছি ছিল, জানি প্রথম থেকে ঘটনাটা অনেক কিছুই, তো সেইখানে গিয়ে মনে হয় যে কিছু বলা প্রয়োজন আছে। এখানে আমি কারোর হয়ে ওকালতি করতেও আসিনি, কাউকে ছোট দেখাতেও আসিনি, কাউকে কিছু বলতেও আসিনি, কারণ একটা জিনিস আমি বুঝে গেছি যে ওয়াইটিতে কেউ কারোর নয়। ওয়াইটিতে তুমি কাজ করতে এসেছো, তুমি কাজ করবে, হ্যাঁ অবশ্যই নিজের দায়িত্বে কাজ করবে, তোমার যদি ইনকামের দরকার হয় অবশ্যই। এখানে আমি মনে করি প্রত্যেকটা মানুষ রেভিনিউ জেনারেট করতে আসে, যে যাই বলুক না কেন, যে প্রচুর পয়সার আছে আমার, আমি পয়সা ইনকাম করতে আসিনি, এগুলো সম্পূর্ণ ফালতু কথা। তাহলে তো সে মনিটাইজেশনটাই অন করতো না, অফ করে ভিডিও করবে যার দরকার নেই। তো সুতরাং দরকার আছে, প্রত্যেকেরই আছে। আরে বাবা, আম্বানির দরকার আছে, আমি কথাটা একটা কথা বলি, আম্বানির মতন বড় লোক কজন আছে, টাটার মতন বড় লোক কজন আছে, তারা কি বিজনেস বন্ধ করে দিয়েছে? দেয়নি। সুতরাং আমরা তখন ছাড় বাদ দাও, যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, আমি রিসেন্ট করে দেখছি ভিডিওতে যেটা আর কি, যে আইনি কার্যকলাপ চলছে এখন ওয়াইটিতে, যে কোনো একজন ক্রিয়েটারের বিরুদ্ধে আইনি কার্যকলাপ চলছে, নোটিশ এসছে, লিগাল নোটিশ এসছে তার বাড়িতে, এবং স্বভাবতই সে খুব ভেঙে পড়েছে। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কারোর দুঃসময় দেখে হাসবো, সেটা দেখে খুব মজা পাবো, যে এই দিনটা সে যদি আমার শত শত্রুও হয়, মানে ওয়াইটিতে আমরা চেয়ে না চেয়ে বন্ধু তৈরি করতে পারি বা না পারি, শত্রু কিন্তু তৈরি করে ফেলি, সেটা ওয়াইটি বলো কি পার্সোনাল লাইফ বলো, এটা আমরা তৈরি করে ফেলি ঠিক আমাদের অজান্তেই। তো কিছু শত্রু তো আমারও হয়েছে, হয়ে গেছে, আমি না চাইতেই হয়েছে হয়তো। তো তাদেরও যদি এরকম কোনো দিন আসে, আমি দেখি যে তারা এরকম কোনো সমস্যায় ফেসে গেছে, তাদের কোনো এরকম সমস্যা হয়েছে, সত্যি আমার ভালো লাগবে না, আমার ভালো লাগে না এগুলো, কারোর খারাপ দেখলে আমার সত্যি ভালো লাগে না। তো যেটা বলছিলাম, আজকে আমি যাকে দেখলাম আজকে, যে সে খুব ভেঙে পড়েছে, তো সত্যি কথা বলতে না আমি খুশি হইনি, ব্যাপারটাতে আমি খুশি হইনি। আবার যে খুব মানে দুঃখ পেয়েছি সেটাও না, খুশিও হইনি, দুঃখিতও হইনি। তো একটু প্রথম থেকে একটু আলোচনা করব ব্যাপারটাকে নিয়ে, সেটা হচ্ছে এই যে যাদের নিয়ে আমি, কারণ আমি এখানে উল্লেখ করছি না, যেটা আর কি বড় চ্যানেল, যেই বড় চ্যানেল আর কি লিগাল অ্যাকশন নিয়েছে, এই ছোট বলবো না আমি কাউকে, যে যে ক্রিয়েটারের এগেনস্টে, যে সমালোচকের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে যে বড় চ্যানেলটা অ্যাকশন নিতে চলেছে, তো এই ঘটনা আমি প্রথম থেকে জানি, একদম ফার্স্ট ডে থেকে, সেই দিন থেকে এই ঘটনার আমি সাক্ষী। তার জন্য আমার মনে হয় এই ঘটনাটা আমি কিছু হলেও ক্লিয়ার করতে পারবো। সেটা হচ্ছে এই যে বড় চ্যানেলগুলোকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এখন আমি এখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, এই নয় যে আমার বাড়িতে কিছু এরকম হয়েছিল, এই প্রসঙ্গে আমি পরে কথা বলবো, কেন আমি কন্ট্রোভার্সি থেকে নিজেকে সরিয়েছি এটা নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও আলাদা করব বলেছি, তো আলাদা করব। তো ব্যাপার হচ্ছে এখন আমি এর মধ্যে ইনক্লুড নই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে এখন আমি নিজেকে ফেলি না, কারণ এখন আমি কন্ট্রোভার্সি করি না, পছন্দ করি না ব্যাপারটাকে। তো যাই হোক, এবারে তখন আমি ইনক্লুড ছিলাম এর মধ্যে, এবং তখন যে আমরা বড় বড় ক্রিয়েটারদের নিয়ে কন্ট্রোভার্সি করতাম, কি করতাম করতাম হচ্ছে তাদের কিছু ভুল ভ্রান্তি খারাপ দেখলে বলতাম, সেটা হয়তো আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয় সেটাও বলাটা দরকার নেই, কোনো কোনো প্রয়োজন নেই। দর্শক আছে, যারা দেখছে, ভিউয়ার্স আছেন, তারা বুঝে নেবেন, আমাদের ফোকর দালালি মারবার কোনো দরকার নেই, এটা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়। তার মানে এই নয় আমি কাউকে বলছি যে তোমরা করো না কন্ট্রোভার্সি, তোমার চ্যানেল ভাই, তুমি নেট ভরাও, তুমি তোমার প্রয়োজন জানো, তুমি তোমার ইচ্ছে মতন কাজ করবে, আমি কেউ না তোমাকে অ্যাডভাইস দেওয়ার মতন। আমি এখন অ্যাডভাইস দেওয়াই বন্ধ করে দিয়েছি, আমার মনে হচ্ছে আমার প্রচুর জানার দরকার,
আমার মধ্যে প্রচুর ভুল আছে, আমার প্রচুর শেখার দরকার, আমি কেন অন্যকে শেখাতে যাব, এটা আমার আজকে রিয়েলাইজেশন হয়েছে। তো এবারে বলি, তো এই বড়ো চ্যানেলগুলো কিন্তু আমাদেরকে চেনেই না, আমাদেরকে বলতে আসা তো দূরের কথা। তো এই বড়ো চ্যানেলটার এগেনস্টে কিন্তু ফার্স্টে গিয়ে ভিডিও করেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার বাড়িতে আজকে লিগাল নোটিশটা এসেছে, সে গিয়ে করেছে। এবং সবাই সমান হয় না, সবাই সমান হয় না, কিছু কিছু ক্রিয়েটার আছে কন্ট্রোভার্সি নিতে চায়, নিতে পারে, নিতে চায়। তারা জানে যে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি, আমাকে নিয়ে দুটো কথা হবে, আমি এদিক ওদিক কিছু করলে আমাকে নিয়ে দুটো কথা বলবে, সেটা আমাকে হজম করতে লাগবে। হ্যাঁ, অবশ্যই সব কিছুর একটা লিমিট আছে, সব কিছুর একটা লিমিট আছে, লিমিটলেস কোনো জিনিসই চলে না। তো যাই হোক, এবারে কোনো একজন বড় ক্রিয়েটার আছে যে কিনা কিছুদিন আগে প্রচুর পরকিয়া, বাচ্চা ছেলের সাথে পরকিয়া করে, এমনকি নিজের বাবা মা ফ্যামিলি কাউকেই তার ছোটো করতে কোথাও বাঁধেনি, সে নিতে জানে, সে নিতে জানে, সে সোশ্যাল মিডিয়াতে এসছে এবং সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতেছে, সোশ্যাল মিডিয়াতে, এবং তার যেইভাবে মনে হয়েছে সেই ইনকাম করেছে, তাকে যে কজন মনে করেছে ভালো লেগেছে দেখেছে, যাদের মনে হয়নি ভালো লাগেনি দেখেনি। তো এবারে কথা হচ্ছে গিয়ে, সবাই সমান হয় না। এবার এই যে বড় ক্রিয়েটার, তো এদেরকে নিয়ে যখন ভিডিও করা হয়, এরা দুম করে একটা স্ট্রাইক দিয়ে দেয়, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটা স্ট্রাইক দিয়ে দেয়। এবং স্ট্রাইক দেওয়ার পরে, আমি কিন্তু এই ঘটনাটা ফার্স্ট থেকে জানি, যখন আমি জানলাম কথাটা যে স্ট্রাইক পড়েছে, তখন আমি একটা কথাই বললাম যে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাওয়াই ভালো, কারণ আমাদের কষ্টের চ্যানেল, সন্তান বলবো না, আমি চ্যানেলকে সন্তান বলি না, এই যে আজকে চ্যানেলে আমি ভিডিও দিচ্ছি না, আমার অন্তর্মহলে আমি ভিডিও দিচ্ছি না, অনেক কষ্টের, অনেক ভালোবাসার চ্যানেল আমার কাকলির অন্তর্মহল, কে আমি কজন চিনতো আমাকে এই অন্তর্মহলের জন্য, তো আজকে 12-13 হাজার জন লোক আমাকে চেনে জানে, কিন্তু সেটা আমি কখনোই আমার সন্তানের সাথে তুলনা করবো না, কারণ এই অন্তর্মহলকে ছেড়ে আমি আজকে দুদিন তিন দিন চার দিন থাকতে পারছি, আমি আমার সন্তানকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। সুতরাং সন্তানের সাথে কোনো কিছুর তুলনা হয় না, যারা বলে বলে, আমি বলি না, এটাও আমার ব্যক্তিগত মতামত। তো এবারে বলি, আমি বললাম যে কষ্টের চ্যানেল তো, সুতরাং আমার মনে এগুলো না করাই ভালো, তা সে বলল না, এবং তাকে কেউ কেউ উস্কানি দিল যে এটাই তোমার সুবর্ণ সুযোগ, তুমি এটাকে কাজে লাগাও, কি করবে তুমি এখন নাম না নিয়ে ওদের বিরুদ্ধে ভিডিও করা শুরু করে দাও, নাম ট্যাগ কিচ্ছু যদি ইউজ না করো, ফটো না ইউজ করো, তাহলে তো তোমার কেউ কিছু বিগড়াতে পারবে না। এবং সে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে সে আবার লড়াই মানে কি আবার প্রতিবাদের ঝড় তুলল। প্রতিবাদ করা ভালো, যেটা দেখছো সেটা নিয়ে প্রতিবাদ করো, যেটা দেখোনি সেটা নিয়ে প্রতিবাদ করা কিন্তু একদম উচিত নয়। তো সুতরাং এই যে সমালোচক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইনি কি করলেন, ইনি এই বড় চ্যানেলের এগেনস্টে এমন কিছু কথা বলতে লাগলেন গোপন সূত্র থেকে পাওয়া, যেগুলোর কোনো মাথা মুন্ডুই নেই, যে তারা কোনো রকম দুনম্বরী ব্যবসা করে, তারা সে এবং তার পরিবারের লোকজন নাকি মুখের মধ্যে কি বলবো বোরখা পরে নাকি রাত্রিবেলায় রাতের অন্ধকারে কোথাও চলে যায়। প্রশ্ন আমার তখনও উঠেছিল, আমি তখন বলতে পারিনি একটা কারণে, আমি বলতে গেলেই শুধু সে নয়, আমি তার কথা বলছি না, তখন যার তাকে যারা ঘিরেছিল, যারা আজকে তাকে এই জায়গাটায় যারা নিয়ে এসেছে কিছু মানুষ, আমি তাদেরকে বলছি। আমি জানি হয়তো এটা বলার পর আবার মেয়েকে টেনে এনে দুটো বাজে কথা বলবে, এটা তাদের রুচি, সম্পূর্ণ রুচি, কারণ আমি একটা কথাই মনে করি, যে যেরকম সে সেরকমই বলবে। তো যেটা বলছিলাম, এবারে তখন আমি বলতে পারিনি, কারণ ওই যে আমাকে কিছু বললে আমার গায়ে লাগবে না, কিন্তু সবার কাছে তো পরিবারটা তো অনেক বড় হয় না, যে পরিবারের মানুষগুলো আসছে না, দেখছে না, যাদের সম্বন্ধে আমি কিছু বলছি না, তাদেরকে নিয়ে শুরু করে দেবে এমন কিছু কথা, অথচ সেই কথাগুলোর এগেনস্টে কিন্তু কিছু হয় না। আজকে যে এত উল্লাস, এই যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে লিগাল নোটিস এসছে, সে খুব খারাপ খারাপ কথা বলেছে, আমার প্রশ্ন একটাই, সে কি একা খারাপ কথা বলেছে, আর কেউ বলেনি, আর কেউ কারোর ছেলে মেয়ে মা কাউকে নিয়ে নোংরাভাবে ইঙ্গিত করেনি, করেছে, কিন্তু তারা সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের ভুলটাকে পাল্টে ফেলতে পেরেছে বলে তাদের কোনো দোষ নেই, তারা সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। তো যাই হোক, তখন আমি বলতে চেয়েছিলাম যে, এবং তারাই বলেছে, তারা, আমি তাকে বলবো না, সে বলবো না, আজকে সে হয়ে গেছে, কিন্তু তখন তারা ছিল, গ্রুপ ছিল। তো সেইখান থেকে তখন কেন প্রতিবাদ করা হয়নি, তখন কেন তাকে আটকানো হয়নি, তখন কেন তাকে বলা হয়নি তুমি এগুলো ঠিক বলছো না, তখন কিন্তু তাকে সায় দিয়ে বলা হয়েছে। এবং সেইখানে কেউ একটা প্রতিবাদ করতে এলেও তাকে সবাই মিলে ছেকে ধরে, তাকে শুধু নয়, তার পরিবারকে একদম মানে যাচ্ছে তাইভাবে হেনস্থা করা হয়েছে।
কিন্তু তার কোনো বিচার নেই, কারণ এই যে বড় ক্রিয়েটারের কাছে পয়সা আছে উকিল লাগিয়ে লড়বার মতন সবার কাছে নেই। তার জন্য তার পরিবারের ভ্যালু নেই, তার পরিবারের তার মেয়ে তার স্বামী তার মা তাদের কোনো ইজ্জত নেই, পয়সাওয়ালাদের কাছে ইজ্জতটা আছে। যাদের পয়সা নেই তাদের ইজ্জত কোথার থেকে আসবে, তাই না? তাদের ইজ্জত নেই, তাদের মেয়েদের ইজ্জত নেই। তা সে যতই ভালোভাবে থাকুক না কেন, যাতেই সম্মানের সাথে থাকতে চাক না কেন, গরিব মানুষের সম্মান ধুলোয় মিশিয়ে দিতে একটুও বাধে না কারোর। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এবারে এই যে অন্ধকারে যায় সেটা কি তুমি দেখেছো? তুমি কি তাকে দেখেছো সে অন্ধকারে গেছে, নাকি সে এইখানে এসে দেখিয়েছে? সে এইখানে অন ক্যামেরাতে যেটা দেখাচ্ছে সেটা নিয়ে বলা উচিত, ভালো ছিল সেটা নিয়ে বলতে পারতে, কিন্তু তুমি কিন্তু সেটা করোনি। তুমি কি করেছো, তাদেরকে এমন কিছু কথা বলেছো যেগুলো কিন্তু সত্যিই বলছি কোনো প্রমাণ তোমার কাছে ছিল না, তুমি সেটা নিয়ে কথা বলেছো। তাহলে এবার তোমরাই বলেছো যেটা দেখানো হবে সেটা নিয়ে কথা বলো। তাহলে তুমি তো এগুলো দেখোনি, তাহলে তুমি এটা বললে কী করে, তুমি জানলে কী করে? ওরা কথা আরও একটা কথা ধরেও নিলাম, সে যায় তাতে তোমার কী? সে যদি দু নম্বরই বিজনেস করে, সে যদি বোরখা পরে কোথায় কোথায় যায়, বা তার ফ্যামিলির বাসুর শ্বশুর দেওর যার সাথে খুশি সম্পর্ক রাখুক, তাতে তোমার কী? তাতে তোমার কী? সে তো ক্যামেরায় এসে দেখাচ্ছে না, তার সাথে কার কী সম্পর্ক আছে সে বুঝবে, তার হাজব্যান্ড বুঝবে, তার পরিবার বুঝবে, আমরা কেউ না সেটা বুঝবার, কারণ সে এখানে এসে এগুলোকে বলছে না। কিছু মানুষের কিছু পার্সোনাল লাইফ থাকে, সেটাকে সে পার্সোনালি রাখে, সেইখানে আমার মনে হয় উকি না আমারাই ভালো। তো যাই হোক, এইটা হচ্ছে এক নম্বর কথা, সেটা তোমার বলাটা একেবারে উচিত হয়নি, আমি তোমার অনুচিতগুলো বলছি। আমি সেই সময় সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আমার সদ্ভাব ছিল, আমি কিন্তু তখন তাকে বারে বারে বারণ করেছি, বারে বারে যে এগুলো বলো না, এগুলো বলো না, এগুলো বলো না, এগুলো বলা ঠিক না, কিন্তু শোনেনি আমার কথা। আমি ইভেন এও বলেছিলাম যে তুমি যদি বন্ধ না করো এগুলো করা, তাহলে কিন্তু আমাকে তাদের হয়ে মানে তোমার এগেনস্টে ভিডিও নামাতে আমি বাধ্য হব, কারণ তোমার কথাগুলো কিন্তু আমার ভালো লাগছে না, আমি শুনতে পারছি না, আমার সহ্য হচ্ছে না। সে তখন বলেছে না তুমি বানাতে পারো, কিন্তু আমি পারিনি, কারণ সে তখন আমার স্নেহের ভাজন ছিল, ভালোবাসতাম তাকে, সফট কর্নার ছিল আমার একটা, পারিনি। কিন্তু তাকে আমি বারণ করেছি বারবার, যার জন্য কিন্তু একদিন খুব বড় একটা খেসারত তোমাকে দিতে হবে। আমি বলতেই পারতাম কে ও, আমার কেউ না, এই তো ওয়াইটিতে চেনা জানা। হ্যাঁ, একটা টাইম আমি কোনোদিনও বিপদের বন্ধুকে ভুলি না, একটা টাইম আমার পাশে দাঁড়িয়েছিল, এবং সেই দিক থেকে ওকে আমি বলেছিলাম যে এগুলো করতে যেও না, এর ফল কিন্তু খারাপ হতে পারে, এর ফল কিন্তু খারাপ হতে পারে, আইনের হাত কিন্তু অনেক বড়, কে কোথা থেকে কি, যদি পয়সা থাকে না, পয়সা থাকে তাহলে না প্রমাণ জোগাড় করতে সময় লাগে না। এই যে সিরাজদৌল্লা যে যুদ্ধে হেরে গেছিলো, কি হারতো? হারতো না, কারণ হারলো কী করে? হারলো এই কারণেই, কারণ ওর ঘরের শত্রু হয়ে গেছিলো। রাবণ কি যুদ্ধে হারতো, নাকি রাম তাকে হারাতে পারতো যদি না বিভীষণ সাথ দিত? তো ঘরের শত্রু বিভীষণ, যেখানে ওয়াইটিতে এমন কিছু মানুষ বন্ধু যারা তোমাকে এই জায়গাটায় এনে আজকে দাঁড় করিয়েছে, যে তোমার যে এত উদ্ধত্ত কিসের জন্য এসেছিলো, এই মানুষগুলোর জন্যই তো না, এই মানুষগুলো পাম্প করেছে, আর তুমি হাওয়ায় ফুলে যা খুশি তাই বলেছো, আজকে দেখো তোমার পাশে কেউ নেই। তোমাকে কিন্তু সেই দিনকে আমি সতর্ক করেছিলাম, কেন করেছিলাম বলো তো? কারণ এই পরিস্থিতিটা একদিন আমারও এসেছিলো, আর আমি দেখেছিলাম আমার চারপাশটা ফাঁকা হয়ে যেতে, এবং সেই অভিজ্ঞতা থেকেই তোমাকে বলেছিলাম সুধরে যাও, এগুলো করো না, এগুলো ঠিক নয়। এবার আসি আরও একটা কথা, সেটা হচ্ছে সব থেকে যেটা তোমার খারাপ লেগেছিলো আমার, সব থেকে সব কিছু ঠিক ছিল, তারপরে যেটা আমার সবচাইতে খারাপ লেগেছিলো সেটা হচ্ছে একটা ছোট্ট শিশুর পিতৃ পরিচয় জোগাড় করা। মিশন কি? নেশন ওয়ান্টস টু নো, হ্যাঁ, নেশন ওয়ান্টস টু নো, কারা জানতে চেয়েছে? একটা শিশুর পিতৃ পরিচয় তার বাবারও অধিকার নেই জানবার, সেই বাচ্চাটা কোথা থেকে এসেছে। তার বাবারও অধিকার নেই, পয়েন্ট টু বি নোটেড, তার বাবারও অধিকার নেই শিশুটা কোথা থেকে এসেছে, কার, সেখানে তুমি কে, সেখানে তুমি কে বা তোমরা কে ছিলে সেদিনকে এই প্রশ্নটা করার মতন, দোষ তো তোমার একা নয়, সেটা আমিও জানি খুব ভালো করে। বললাম না আমি পুরনো মানুষ, আমি যুগের সাথে তাল মেলাতে পারি না, আজকে এর সাথে ঝগড়া করে কালকেই এর মুখে চুমুখেতে আমি পারি না। আমি যখন বুঝে যাই যে হ্যাঁ এই মানুষটা ঠিক নয়, এই মানুষটা ভুল, তো আমি সরে আসি সেইখান থেকে। হ্যাঁ, হয়তো তাদের মতো নোংরা হতে পারি না, কিন্তু সরে আসি, নিশ্চুপে সরে আসি, কারণ কিছু কিছু সময় চুপ করে যাওয়া ভালো, সবার সাথে মুখ লাগানো যায় না, স্ট্যান্ডার্ড লাগে, ঝগড়া করতে গেলে, প্রতিবাদ করতে গেলে, মুখে লাগতে গেলে না, সবার মুখে লাগা যায় না। কুকুর ঘেউ ঘেউ করলে কি আমরা পারবো কুকুরের সাথে ঘেউ ঘেউ করে? পারবো না। সুতরাং যেখান থেকে সরে আসে, আমি তো সরে গেছি, কিন্তু আমি জানি সেদিন দোষটা তোমার ছিল না, কারণ এই বাচ্চার পিতৃ পরিচয় একা তুমি জানতে চাওনি, অনেকে জানতে চেয়েছে, কিন্তু ফেঁসে গেছে তুমি। ওই যে বলে আমিও একদিন ফেঁসে গেছিলাম এরকম করে, জানো তো,
বলেছে অনেকে, আমি কিছু না বলেও ফেঁসে গেছিলাম। ঠিক সেই রকম ভাবে আমি তোমাকে বারণ করেছিলাম, বলো না এগুলো, বলো না এগুলো, বলতে নেই এগুলো, করো না, কিন্তু আমার কথা শোনোনি। আজকে অনেকগুলো ভুলভাল কথা বলছো। আজকে তুমি বলছো যে তোমাকে নিয়ে অনেক কিছু বলা হয়, অনেক কিছু, মানে তোমার বাড়ির লোকের সাথে তোমার সম্পর্ক ভালো না, তুমি তোমার বাড়ির লোকে বিষ খাচ্ছ বা কিছু, এগুলো নিয়ে কেন বলা হচ্ছে? এগুলো নিয়ে বলা হতো না, বিশ্বাস করো, এগুলো নিয়ে কেউ বলতে যেত না। এগুলো নিয়ে বলতে গেছে এই কারণে, কারণ তুমি অন্যের হাড়ির খবর নিতে গেছিলে ফার্স্টে। কারণ তোমার যে এখন চ্যানেলটা, এই চ্যানেলটা থেকে তুমি কন্ট্রোভার্সি করেছো, সেই চ্যানেলটা যখন ফুলে ফেঁপে বড় হয়ে উঠেছিল তখনই তুমি বস হয়ে গেছিলে, তখনই তুমি ব্লগ চ্যানেল খুলেছিলে। আর তারপরে কিছু ভিউয়ার্স যারা কিনা তোমার এই জিনিসগুলো সহ্য করতে পারছিল না, যে অন্যের সংসারে নাক গলানো, অন্যের বাড়িতে হাড়িতে নাক গলানো, সেই জায়গা থেকে তুমি যখন করলে তখন তোমার পেছনে লোক লেগেছে, তোমার পেছনে তো কেউ এমনি লাগতে যায়নি। আজকে তোমার কষ্ট হচ্ছে, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, তুমি খেতে পারছো না, তুমি ঘুমোতে পারছো না। তুমি ভেবে দেখেছো একদিন এই সময়গুলো সেই ফ্যামিলিটাও পুইয়েছে, যেই ফ্যামিলিটাকে তুমি কোনো কিছু বলতে ছাড়োনি? কীভাবে দিনগুলো ওদের কেটেছে একবারও ভেবে দেখেছো? ছোট শিশুটা কতটা খারাপ লেগেছে তোমার, কি মনে হয় ও কিছু বোঝে না? ওর 5 বছর 6 বছর বয়স, কিছু তো বোঝে, হয়তো ভিডিওগুলো ওর সামনে খোলা হয় না, কিছু তো আলোচনা ওর কানে যায়, কিছু তো পরিবারের মধ্যে সমস্যা চলছে বুঝতে পারি। এমনকি যখন পরিবারের একজন মারা যান ওদের পরিবারের, সেই সময় আমি তোমাকে বলবো না, তোমরা থামুনি সেই সময়ও বলে গেছো, সেই সময় ও ইচ্ছে করেছে একটা পরিবারের একটা সদস্য চলে গেছে, সেই সময়ও তোমরা চুপ করোনি, সেই সময়ও তোমরা কন্ট্রোভার্সি করে গেছো, বলে গেছো। আজকে সত্যি কথা বলতে তোমাকে দেখে খারাপ লাগছে, ভালো লাগছে না, একবারও বলবো না ভালো লাগছে তোমাকে দেখে, একটুও ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। আমি এটাই চাইবো যে ভগবান সবাইকে শান্তি দিক, সেই বড় ক্রিয়েটার যাকে তুমি দিনের পর দিন নির্যাতন করেছো, দিনের পর দিন যাদের সম্মান নিয়ে খেলেছো, দিনের দিনের পর দিন যার সন্তানের পিতৃ পরিচয় জানতে চেয়েছো, ভগবান তাদের মনেও শান্তি দিন, আর ভগবান তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করুক, এটাই চাইবো। এটাই বলার ছিল একটা কথা, যে দেখে শেখো। আজকে যারা এইখানে দাঁড়িয়ে কাজ করছো, এই কন্ট্রোভার্সির জন্যে দাঁড়িয়ে কাজ করছো, প্রচুর পয়সা কন্ট্রোভার্সির জন্যে, একটু যদি ভিডিওতে ভিউজ এসে যায় ভালো পয়সা এসে যায়। আমি এই রেগুলার কন্ট্রোভার্সি করে প্রত্যেক মাসে পেমেন্ট ঢুকছিল, যেটুকুনি ঢুকুক, প্রচুর না হলেও ঢুকছিল, তারপরেও সরে গেছি। কারণ এই যে আজকে যেই ঘটনাটা এখানে দেখতে পারছি না, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে যেইভাবে মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে, যেইভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, যেইভাবে মানে একদম নিজেকে শেষ করার কথা বলছে, এইটা আমি বুঝতে পেরেছিলাম হতে চলেছে। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, বেশি লোভ ভালো না। কপালে আমাদের সেইটুখানি পাবো আমরা, যেইটুখানি ওপরওয়ালা আমাদের লিখে দিয়েছে। আমরা না নিজেদের জীবনটাকে কোনোদিনও কন্ট্রোল করতে পারি না। আমরা ভাবি কালকে এই করবো, পরশু এই করবো, বিকেলবেলা এই করবো, সকালবেলা ওটা পড়বো, কিন্তু না, এগুলো ভাবি আমরা জাস্ট। আমরা কী পড়বো, কী করবো, কী খাবো, ওই যে সে আগে থেকে ছক করে রেখে দেয়, আর আমরা সেই ছক অনুযায়ী চলি। আমরা শুধু রঙ্গমঞ্চের পুতুল, ওপরে বসে আছে একজন দড়ি ধরে নাড়ানোর জন্য, সেই নাড়াচ্ছে। তো বলবো, যেটুকুনি জীবনে বেঁচে আছো, নেগেটিভিটি নয়, পজিটিভিটি ছড়ো, পজিটিভিটি ছড়ো, পজিটিভ থাকো এবং পজিটিভ রাখো। ওপরে গিয়ে একদিন জবাব দিতে হবে যে পৃথিবীতে গিয়ে কী করেছো, কী বলবে, শুধু পরের খুদ ধরেছি, ঠিক না সেটা। তোমার খুদগুলো সেদিনকে না ভগবান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, সেদিন খুব হয়তো দেরি হয়ে যাবে। ভালো থেকো সকলে, ভালো করে লক্ষ্মী পুজো করো, ফিরে আসবো আবার নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে অনেক ভালোবাসা, ভালো থেকো।